নির্বাচন কমিশন সচিবালয়ের 33 কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে কাজী হাবিবুল আওয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। তাদের মধ্যে 9 জনকে চতুর্থ গ্রেডে, 11 জনকে পঞ্চম গ্রেডে ও 13 জনকে ষষ্ঠ গ্রেডে পদোন্নতি দেওয়া হয়েছে। তবে গ্রেডেশন তালিকায় থাকার পরও 3 পদে 7 জন পদোন্নতি পাননি। মঙ্গলবার 29 আগস্ট পদোন্নতি সংক্রান্ত পৃথক 3টি প্রজ্ঞাপন জারি করে তাদের পদোন্নতি দেওয়া হয়। এই বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, যেসব পদ শূন্য ছিল সেসব পদের বিপরীতে পদোন্নতি দেওয়া হয়েছে। গ্রেডেশন তালিকায় থাকার পরও যারা পদোন্নতি পাননি তাদের প্রত্যেকের কিছু না কিছু যৌক্তিক কারণ ছিল। সংশ্লিষ্টরা জানান, উপসচিব বা সমমর্যাদার পদে 3 বছর চাকরি করলেও তারা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হিসেবে পদোন্নতি পাওয়ার বিধান রয়েছে। ওই কর্মকর্তারা 2018 সালের 4 অক্টোবর সর্বশেষ উপসচিব বা সমমর্যাদার পদে পদোন্নতি পেয়েছেন। 2021 সালের 5 অক্টোবর থেকে তারা এ পদে যোগ্য হলেও প্রায় 2 বছর পর পদোন্নতি পেলেন। সংশ্লিষ্টরা জানান, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা 2016 সাল থেকে পঞ্চম গ্রেডে পদোন্নতির যোগ্য হন। গত 7 বছর ধরে তাদের পদোন্নতি ঝুলে ছিল।